Good morning, dear learners. I hope you are keeping good. I am also well. This is MD Mushrif Hussain. You are most welcome to my class. I am back with a new topic from English grammar. Today I am going to discuss the most important grammatical part and the easiest one, and that is article. I hope you will find the class very interesting and informative. So let's get started. Actually, in this class I will discuss the definition and classification of article. First of all, I would like to discuss the definition of article. Be attentive and listen to me carefully. Article means holo amra jodi banglay boli article holo padashrito nirdeshok. Amra onek bhabe article ke songhayito kore thaki. Amra keu keu bole thaki a and b ke article bole karon आर्टिकल के अनेक भावे संज्ञायित करा जाए। आमी सेखान थेके किछु अंश निये आलोचना करछी। आर्टिकल बा पदाश्रित निर्देशक साधारणत नाउन एर पूर्वे बसे, किन्तु किछु किछु क्षेत्रे एडजेक्टिव अथवा एडभार्बेर पूर्वे बसे। तो आमरा एटाके जदि भिन्न भावे बोलते पारि, आर्टिकल हलो ए एन दिये तिनटी वार्ड। এই তিনটি ওয়ার্ড যখন কোন নাউনের পূর্বে বসে ওই নাউনটিকে নির্দিষ্ট বা অনির্দিষ্ট করে বুঝে তখন তাকে আর্টিকেল বা পদাশ্রিত নির্দেশক বলে। এই জন্য আর্টিকেল হচ্ছে এন দি, এই তিনটি হলো আর্টিকেল। আমরা যদি পার্টস অফ স্পিচ হিসেবে ধরি, আর্টিকেলকে অ্যাডজেক্টিভ হিসেবে ধরা হয়, তারপরও অ্যাডজেক্টিভ হিসেবে যদিও বা ধরা হয়, এই আর্টিকেল কিছু ভিন্নতা রয়েছে। যেমন আর্টিকেল এ এন ডি এর কোনো আমরা কম্পারিজন করতে পারবো না। তারপরও যেহেতু আর্টিকেল নাউনকে ইন্ডিকেট করে, নির্দেশ করে, এই জন্য আমরা আর্টিকেলকে অ্যাডজেক্টিভ হিসেবে ধরতে পারি। তাহলে আমরা জানলাম আর্টিকেল হলো সেই ধরনের শব্দ যে এখানে তিনটি মেইনলি ওয়ার্ডের কথা বলা হচ্ছে, এ and the, এই তিনটি ওয়ার্ড যখন নাউনের পূর্বে বসে, কিছু কিছু ক্ষেত্রে অ্যাডজেক্টিভের পূর্বে বসে ওই নাউন বা অ্যাডজেক্টিভকে নির্দিষ্ট বা অনির্দিষ্ট করে বোঝাবে তখন তাকে আর্টিকেল বলে। ক্লাসিফিকেশন অফ আর্টিকেল, আর্টিকেলস আর ক্লাসিফাইড ইনটু টু টাইপস। আর্টিকেলকে সাধারণত ইংরেজিতে দুই ধরনের আর্টিকেলের ধরন বা আর্টিকেল দুই প্রকার, একটা হলো ইনডেফিনিট আর্টিকেল, এটা হলো ডেফিনিট আর্টিকেল। তো আমরা জেনেছি আর্টিকেল তিনটি, এ এন দি। ইনডেফিনিট আর্টিকেল হলো এ এন, আর ডেফিনিট আর্টিকেল হলো দি। আমরা এখন জানব ইনডেফিনিট আর্টিকেল কাকে বলে আর ডেফিনিট আর্টিকেল কাকে বলে। ইনডেফিনিট আর্টিকেল, যে আর্টিকেল কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে বোঝায় তাকে ইনডেফিনিট আর্টিকেল বলে। আমি আবার বলছি, আই রিপিট ইট, যে আর্টিকেল কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে অনির্দিষ্ট করে বুঝে, অর্থাৎ নির্দিষ্ট করে বুঝাবে না, তখন তাকে ইনডেফিনিট আর্টিকেল বলে। এ এবং এন কে ইনডেফিনিট আর্টিকেল বলে, কারণ এ এন দ্বারা কোনো কিছুকে অনির্দিষ্ট করে বুঝায়। অর্থাৎ আমরা যখন বাক্যের মধ্যে আর্টিকেল এ বা এন ব্যবহার করব, সেই ক্ষেত্রে সেই আর্টিকেলটা অনির্দিষ্ট করে কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায়। যেমন ইট ইজ আ বুক, এখানে ইট ইজ আ বুক বলতে একটি বই, কোন বই নির্দিষ্ট নয়। তাহলে এখানে যে আর্টিকেল আ হলো এখানে, তাহলে আমরা সেই ক্ষেত্রে বুকটাকে, বইটাকে নির্দিষ্ট করে বুঝাইনি। নেক্সট ওয়ান, শি ইজ আ স্টুডেন্ট, সে একজন শিক্ষার্থী। আই টুক আন অরেঞ্জ, অর্থাৎ আমি একটি অরেঞ্জ কমলা লেবু নিলাম,
কোনটি নির্দিষ্ট নয়। অর্থাৎ আমরা উদাহরণের সাহায্যে বুঝলাম যে ইনডেফিনিট আর্টিকেল এভায়ন, আর এটা কোনো ব্যক্তি বা বস্তুকে বা প্রাণীকে অনির্দিষ্ট করে বোঝায়, এই জন্য এ এবং অ্যান ইনডেফিনিট আর্টিকেল। তো আমরা ইংরেজি বর্ণমালা এটা মূলত উচ্চারণটা হবে এই, আর যখন আমরা বাক্যের মধ্যে ব্যবহার করব আর্টিকেল হিসেবে তখন উচ্চারণ করব আ, যেমন ইট ইজ আ ভু। এই জিনিসটা তোমরা ভালোভাবে খেয়াল করবে, আমি আবার বলছি ইট ইজ আ বুক। আমরা যখন আর্টিকেল হিসেবে এই শব্দটা ব্যবহার করব তাহলে এটার উচ্চারণটা হবে আ। এমনি বর্ণমালা হিসেবে আমরা যখন উচ্চারণ করব এটার উচ্চারণ হবে এই, ঠিক আছে? কারণ আমাদেরকে প্রনাউন্সিয়েশনের ব্যাপারটা ভালোভাবে খেয়াল করতে, আমরা যে ইংরেজি বর্ণমালা যে 26টি রয়েছে আমরা সেই 26টি ইংরেজি বর্ণমালা বা অ্যালফাবেট ভালোভাবে আমরা উচ্চারণ করা শিখবো, তাহলে আমাদের শব্দের উচ্চারণে আর কোনো প্রবলেম হবে না। ওকে, আই এম গোয়িং টু নেক্সট নেক্সট পেজ। ডেফিনিট আর্টিকেল, ডেফিনিট আর্টিকেল কাকে বলে? যে আর্টিকেল কোনো ব্যক্তি বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে বোঝায় তাকে ডেফিনিট আর্টিকেল বলে। অর্থাৎ যে আর্টিকেল দ্বারা কোনো ব্যক্তি বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে বোঝাবে তখন তাকে ডেফিনিট আর্টিকেল বলে। দিকে ডেফিনিট আর্টিকেল বলে কারণ দি কোনো ব্যক্তি বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে বোঝায়। তাহলে আমরা জানলাম এ এন ছিল ইনডেফিনিট আর্টিকেল আর দা হলো ডেফিনিট আর্টিকেল, কারণ দা দ্বারা নির্দিষ্ট করে বোঝাবে। যেমন দ্য গার্ডেন ইজ ভেরি বিউটিফুল, বাগানটি খুব সুন্দর। তাহলে আমি একটি নির্দিষ্ট বাগানের কথা বলেছি যে বাগানটি খুবই সুন্দর। দ্য বয় কেম ইয়েস্টারডে, বালকটি গতকাল এসেছিল। বালকটি নির্দিষ্ট, একটা বালককে আমরা নির্দিষ্ট করে বললাম যে যে ওই বালকটি গতকাল এসেছিল। আই নো দ্য ম্যান, আমি লোকটিকে চিনি। আমি একটি লোককে ইন্ডিকেট করে নির্দিষ্ট করে বললাম যে আমি লোকটিকে চিনি। যখন কোনো নির্দিষ্ট করে আমি কোনো ব্যক্তি বস্তুকে বুঝাবে তখন তার পূর্বে দি বসবে, আমরা সেটা ইউজ অফ দিয়েতে অর্থাৎ দিয়ের ব্যবহার শিখবো। কিন্তু আমরা এখানে শিখলাম ডেফিনিট আর্টিকেল কাকে বলে, জেনারেলি দিকে ডেফিনিট আর্টিকেল বলে কারণ দি দ্বারা কোনো ব্যক্তি বস্তুকে বা প্রাণীকে নির্দিষ্ট করে বুঝাবে, এই জন্য দি হলো ডেফিনিট আর্টিকেল। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে জানলাম আর্টিকেল কাকে বলে, আর্টিকেলের প্রকারভেদ, যে ডেফিনিট আর্টিকেল ইনডেফিনিট আর্টিকেলের সংজ্ঞা, উদাহরণ। তো আশা করছি তোমরা ক্লাসটি ভালোভাবে উপভোগ করেছ। আগামী ক্লাসে আমি তোমাদেরকে আলোচনা করব যে আর্টিকেল এ এন দি, এ এবং এন এর ব্যবহার। আগে আমি নেক্সট ক্লাসটা হবে দ্য ইউজ অফ এ অ্যান্ড এন। তো আশা করছি সেই ক্লাসটি তোমরা ভালোভাবে উপভোগ করবে। সবাইকে আজকের ক্লাসে থাকার জন্য আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর স্টেইং উইথ মি, গুড বাই।